আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার যে এটা আছে সেটা আমি 5টা ভাগে করতে চাই, ভাগ করতে চাই। প্রথম প্রশ্নটা থাকবে, হোয়াই ইজ নিউজিল্যান্ড? অ্যানাদার, আই উইল টক অ্যাবাউট এডুকেশন সিস্টেম অফ নিউজিল্যান্ড, স্কলারশিপ অ্যান্ড ফান্ডিং, বেসিক রিকোয়ারমেন্টস অফ গেটিং অ্যাডমিশন, কমন স্টেপস অফ হায়ার এডুকেশন। ইট উইল বি ইন 5 পার্টস, সো আই ক্যান শেয়ার। ক্যান ইউ সি দিস মাই পেজ? হ্যালো হ্যালো, এক সেকেন্ড, হ্যালো আমার মাইকটা অফ। হ্যালো ভাইয়া, আপনি এটাকে ফুল স্ক্রিন করে দেন, আমরা সবাই দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। হ্যাঁ ওকে, রাইট, তাহলে আমি স্ক্রিন অফ করে ক্লোজ করি, স্টপ শেয়ারিং, ফুল স্ক্রিন করি, সরি। ইয়া, ইয়া, ওকে। My term will be a scope of higher education of textile science in New Zealand. At first, I want to talk about why New Zealand. New Zealand, if you come to New Zealand, then you will get world-class program and courses. British education system, internationally recognized world-class institution, international exposure. The sorry, campuses sorry, interrupt. Full screen ki kora jai, my PowerPoint ta? ইন্টারন্যাশনাল এক্সপোজার। অ্যাকচুয়ালি এই দেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর মেইন কথা হলো, এই পৃথিবীতে যদি কোনো সভ্য দেশ থাকে, তার মধ্যে এই নিউজিল্যান্ড অন্যতম। অ্যানাদার থিং ইজ দ্যাট জব অপরচুনিটি আছে, পার্ট টাইম অর ফুল টাইম। অ্যান্ড অ্যানাদার অপরচুনিটি হলো, এখানে পিআর পাওয়া যায় আফটার মাই ডিগ্রি। আই উইল ট্রাই। নাও আমি এখন কথা বলবো এই দেশের এডুকেশন সিস্টেম নিয়ে। এই দেশে মাত্র 8টা ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটি অফ অটাগো, ইট ইজ ইন ডানেডিন। এটি হলো এই দেশের প্রথম এবং ওল্ডেস্ট ইউনিভার্সিটি, এবং এটা পৃথিবীর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টপ 1%। তারপর ইউনিভার্সিটি ক্যান্টারবুরি, ক্রাইস্ট চার্চ, লিঙ্কন ইউনিভার্সিটি, ক্রাইস্ট চার্চ, ইউনিভার্সিটি অকল্যান্ড, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ম্যাস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ওয়াইকাচো অ্যান্ড অকল্যান্ড ইউনিভার্সিটি টেকনোলজি। এই 8টা ইউনিভার্সিটি আছে। 8টা ইউনিভার্সিটিতেই পিএইচডি বা মাস্টার্স করা যায়। এখন আমি কথা বলবো এই দেশের স্কলারশিপ নিয়ে। প্রথমে যদি বলতে চাই, ফর মাস্টার্স একটা মাত্র আছে স্কলারশিপ, অনলি ওয়ান স্কলারশিপ। এটা টোটাল পাওয়া যায় পার ইয়ার 13,000 নিউজিল্যান্ড ডলার। আর যদি কেউ পিএইচডি করতে চায়, এখানে অনেক ধরনের পিএইচডি স্কলারশিপ অপশন আছে। ফর এক্সাম্পল, ইউনিভার্সিটি ডক্টরাল স্কলারশিপ, এটা স্টাইপেন্ড পার ইয়ার উইল বি 27,000। নিউজিল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ, ডিপার্টমেন্টাল স্কলারশিপ, অর্গানাইজেশন অর অ্যালামনাই স্কলারশিপ অ্যান্ড সুপারভাইজার্স ফান্ড। দেন এখন আমি কথা বলবো বেসিক রিকোয়ারমেন্টস অফ গেটিং অ্যাডমিশন। অ্যাডমিশন আমি এখন কি করে অ্যাপ্লাই করতে, এটা আমি বলবো, যেহেতু অলরেডি অনেকে বলছে, সুতরাং এটাতে আমি যাবো না, আমি সহজ করে বলি। আসলে একটা সত্য কথা বলতে হবে, এখানে টেক্সটাইল সেক্টর থেকে মাস্টার্স করার সুযোগ খুবই 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 কম, খুবই কম। যদি কেউ করতে চায়, তাহলে তাকে ওন ফান্ডিং এ পড়তে হবে, এখানে চান্স খুবই কম। আর যদি কেউ করতে চায়, পিএইচডি করতে চায়, তাহলে তার কি কি রিকোয়ারমেন্টস লাগবে? রিকোয়ারমেন্টস হলো, তার হায়ার লাগতে হবে সিজিপিএ মিনিমাম 3.8 5 out of 4
or 85% marks in MSc. In MSc, then IELTS 6.5 at least, and every band 6. Goj, recharge, proposal, and publication, if any. Just I want to share some one information with you all that. আমি যখন চায়না উহান টেক্সটাইল ইউনিভার্সিটি ছিলাম তখন আমার উহান টেক্সটাইল ইউনিভার্সিটির এমএসসি এর ছিলেন সুপারভাইজার ছিলেন প্রফেসর সুঙ্গাই ওয়াং উনি ডিকিন ইউনিভার্সিটির প্রভিসি দ্যাট টাইম হি ওয়াজ ডিন অফ স্কুল অফ টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট উহান টেক্সটাইল ইউনিভার্সিটি আমি যখন এমএসসি তে ভর্তি হই তখন আমার কোনো ছিল পাবলিকেশন ছিল না এরপরে যখন আমি ওনাকে বলি স্যার আমার তো কম পাবলিকেশন এখন আমি কি করব উনি আমাকে বলছেন যদি কেউ পিএইচডি করতে চায় বেশি পাবলিকেশন দরকার নাই দরকার নাই যদি কেউ বেশি পাবলিকেশন করে এবং এটা কোয়ালিটি ভালো না থাকে তাহলে তার স্কলারশিপ পাওয়ার প্রবাবিলিটি নষ্ট হয়ে যায় উনি বলছেন থাকলে একটাই এনাফ আমি মনে করি পাবলিকেশন খুবই ইম্পর্টেন্ট কিন্তু যেন কোনো একশো এজিয়ার জার্নালে পাবলিশ করা না হয় একটা গুড গুড পাবলিকেশন পঞ্চাশটা একশো এজিয়ার জার্নালের সমান এখন আমি কথা বলবো এটা এমএসসি স্টুডেন্টস প্লাস পিএইচডি ক্যান্ডিডেট ওদের জন্য ওরা যদি একটু এ রাখতে পারে আর কি স্ক্রিনশট দিয়ে রাখে তাহলে ওদের সুবিধা হতে পারে প্রথমেই বলি স্টেপ ওয়ান আমাদের প্রেশার এবং টাইম কনজাম্পশন কে করবে রিডিউস করবে এট ফার্স্ট আমাকে কি করতে হবে এট ফার্স্ট আমাকে সকল ধরনের একাডেমিক সার্টিফিকেটস এন্ড ট্রান্সক্রিপ্ট আমাকে করতে হবে স্ক্যান করতে হবে সেইগুলোকে করতে হবে নোটারাইজ করতে হবে এটা খুব সহজ নোটারাইজ অনেক জায়গায় করা যায় অনেকে জানে দেন সেগুলোকে প্রতিটারে পিডিএফ ফাইল করতে হবে এবং এইগুলোকে বিভিন্ন স্টোর করে বিভিন্ন ফোল্ডারে করতে হবে স্টোর করতে হবে এবং ইমেলও রাখতে হবে যাতে নষ্ট না যায় নাম্বার ফোর একটা গুড গুড রিসার্চ প্রপোজাল লাগবে প্লিজ ডোন্ট কপি অ্যান্ড পেস্ট পাঁচ নাম্বারটা হলো তিনটা রেফারেন্স লেটার লাগবে একাডেমিক পারসনস যাদের পিএইচডি ডিগ্রি আছে নেক্সট স্টেটমেন্ট অফ পারপাস প্লিজ প্রিপেয়ার ইউর ওন সিভি ডোন্ট কপি অ্যান্ড পেস্ট অ্যানাদার থিং স্টেপ টু ইট আই উইল মেনশন অনলি ফর নিউজিল্যান্ড অ্যাকচুয়ালি আমাদের সব ডকুমেন্টস ঠিক আছে কি না এটা ফেক না রিয়েল এটা কি করে অ্যানালাইজ করা যায় ওদেরকে তো অ্যাপ্লাই করার সময় দিতে হয় এটা বলে ইসিএ বলে এডুকেশনাল ক্রেডেনশিয়াল এভালুয়েশন ওইটা আমাদের হার্ড কপিগুলো আমেরিকাতে একটা পাঠাতে হয় সেখানে খরচ হয় $95 থেকে $220 এটা রিস্ক কোনো কারণে ডকুমেন্টসগুলো হইতে পারে মিসিং হইতে পারে তখন তো একটা প্রবলেম হয় এই জন্য আমি খুব ছিলাম টেনশনে ছিলাম তারপরে আমি আমার ইউনিভার্সিটি থেকে একটা ইনফরমেশন পাই যে আইডিপি বাংলাদেশ প্লিজ নোট দিস পয়েন্ট আইডিপি বাংলাদেশ অ্যাড্রেস হামিদ টাওয়ার ফোর্থ ফ্লোর লেভেল 5 গুলশান 2 তারা অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ড ওদের অ্যাপ্লিকেশন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন বা প্রসেসিং এর ক্ষেত্রে তারা ইসি যেটা ওইটা তারা করে সুতরাং ওদের কাছে অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে গেলে ওরা এগুলো ফটোকপি করে রাখে এবং ওই আমার রেফারেন্সে ওরা ইউনিভার্সিটিতে পাঠায় সুতরাং এখানে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না ফ্রি অফ কস্ট অ্যানাদার থিং এম বাই দিস টাইম আমাকে আমার একটা ভ্যালিডিটি লাগবে আর কি পাসপোর্ট লাগবে বা অ্যান্ড দেন আই হ্যাভ টু অ্যাপিয়ার ফর আইএলস আইএলস মিডিয়াম 6.5 মিনিমাম 6 ইন ইচ ব্যান্ড কারো যদি আইএলস থাকে তাহলে দুনিয়া তার জন্য খুলে যাবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি বাংলাদেশের অনেক ভালো ভালো ছাত্র আছে বা ক্যান্ডিডেট আছে যারা শুধু আইএলস কে ভয় পায় সেই আইএলসটা ভয় পাওয়ার কারণেই তারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারে না
আমার একটা হাম্বল অ্যাডভাইস থাকবে সবার প্রতি, কারো ব্যাচেলার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে সে যেন আইএলস এ অংশগ্রহণ করে, যদি আইএলস পাস করতে পারে তার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে। অ্যানাদার থিং, আমি আগে বলি এই দেশে নিউজিল্যান্ডে টোটাল 8টা ইউনিভার্সিটি আছে, সুতরাং 8টা ইউনিভার্সিটি খুবই সহজ, সাম সিলেক্ট ইউনিভার্সিটিজ বাই গুগল। নিউজিল্যান্ডে কোনো টেক্সটাইল ডিপার্টমেন্ট নাই, কোনো টেক্সটাইল ডিপার্টমেন্ট নাই, বাট আমি কি করে আমি আমার টেক্সটাইল সায়েন্স বা নলেজকে আমি অন্য সেকশনে ডাইভার্ট করতে পারি বা আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি? নাম্বার ওয়ান, আই ক্যান সার্চ বাই বায়ো ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা আমি দেখতে পারি ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাইড সায়েন্স ম্যাটেরিয়াল সায়েন্স আছে কিনা, অ্যাডভান্স ম্যাটেরিয়ালস আছে কিনা, কম্পোজিট অর এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স। আমরা এইগুলোর উপরে এই 5-6টা যে টপিক আমি দিলাম জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে, সেটার উপরে আমরা সার্চ করতে পারি, আমরা দেখতে পারি যে এটা কোনো ইউনিভার্সিটি আছে কিনা। আমি যা যোগ জানি আমাদের ইউনিভার্সিটিতে বায়ো ইঞ্জিনিয়ারিং আছে, কেমিস্ট্রি আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইউনিভার্সিটি অফ অকল্যান্ড যে অ্যাডভান্স ম্যাটেরিয়ালস কম্পোজিট আছে, সুতরাং এইগুলো আমি আমার টেক্সটাইল যে নলেজ সেই নলেজগুলো আমি ওইখানে অ্যাপ্লাই করতে পারি। এখন আমাকে যদি রিসার্চ প্রপোজাল আমি বানাতে চাই, তাহলে আমাকে কোন কোন ব্যাপার উপর টপিকের উপর এ করতে হবে, ফোকাস করতে হবে? আমি জাস্ট শেয়ার করতেছি এই দেশের এক্সপিরিয়েন্সটা নিউজিল্যান্ডের। ইলেকট্রোস্পিনিং, এটা নিউজিল্যান্ডের কয়েকটা ইউনিভার্সিটি আছে, 3D প্রিন্টিং অ্যাভেলেবল, স্মার্ট টেক্সটাইল অর এয়ার সেন্সর, মেডিকেল টেক্সটাইল, টিস্যু ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড কার্বন ম্যাটেরিয়ালস। যদি কেউ নিউজিল্যান্ডে পিএইচডির জন্য চেষ্টা করতে চায়, তাহলে আমি মনে করি তার এই 6টা বা 7টা 8টা 10টা টপিকের উপরে ফোকাস করা উচিত, এবং এইগুলোই এই দেশে কাজ হয়। অ্যানাদার থিং, কি করে করতে হবে? সার্চ ফর পটেন্সিয়াল সুপারভাইজার বা ইমেইল, অলরেডি আবদুল্লাহ ফারুক বলছে কি করে ইমেল পাঠাতে হয়, ট্রাই টু কনভিন্স সুপারভাইজার, ট্রাই ফর গেটিং অ্যাডমিশন। এই দেশের সিস্টেম হলো প্রথমে কোনো স্টুডেন্ট যদি অ্যাডমিশন হয়, অ্যাডমিশন হওয়ার পরে সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ সে স্কলারশিপের জন্য কোনো অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বি অ্যাডমিটেড অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এখন আমি কথা বলবো এই এই দেশের লাইফস্টাইল, হাউ আই এম লিডিং মাই লাইফ ইন নিউজিল্যান্ড। সবচেয়ে বড় কথা হলো এই দেশে আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ, খুবই ভালো ভদ্র নম্র পরিবেশ। এই দেশ থেকে যদি কেউ এমএসসি কমপ্লিট করে বা পিএইচডি কমপ্লিট করে, তাহলে তাকে 3 ইয়ার্স ওয়ার্ক ভিসা দেওয়া হয়, 3 ইয়ার্স ওয়ার্ক ভিসা দেওয়া হয়। আর এমএসসি বাই রিসার্চ অ্যান্ড পিএইচডি করা অবস্থায় তারা 40 ঘন্টা পার উইক জব করতে পারে, 40 আওয়ার্স পার উইক। বিকজ এই দেশের পিএইচডি ক্যান্ডিডেটদেরকে ডোমেস্টিক স্টুডেন্ট বলে গণ্য করা হয়। আর সে ইউনিভার্সিটিতে জব করতে পারে, ইউনিভার্সিটির বাইরে জব করতে পারে, জব অ্যাভেলেবল যদি কেউ চায়। এখন আমি কথা বলতে চাই পিআর নিয়ে। অ্যাকচুয়ালি এটা আমার জন্য অনেক এ হয়ে যায়, অ্যাডভান্স হয়ে যায়, অ্যাডভান্স। এদের সিস্টেম হলো যদি কেউ পিএইচডি মাস্টার্স কমপ্লিট করে, তাকে 3 বছরের ওয়ার্ক ভিসা দেওয়ার পরে যদি সে পড়াশোনা রিলেটেড কোনো জব পায়, তাহলে সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং পিআর এর জন্য পড়াশোনা রিলেটেড জব পাওয়ার পরে সে যদি পিআর এর জন্য অ্যাপ্লাই করে, উইদিন 2 অর 3 মান্থস হি উইল গেট পিআর। সো আমি মনে করি যদি কেউ ভদ্র একটা পরিবেশে থাকতে চায়, একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকতে চায়,
নতুন কিছু শিখতে চায়, নিউজিল্যান্ড উইল বি ওয়ান অফ দ্য বেস্ট অপশনস ফর হিম। সো থ্যাংকস ফর ইউর প্যাশনস, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন দেন ইউ ক্যান আস্ক মি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাজমুল। লেসে হচ্ছে যে খুবই স্টেপ ওয়াইজ সিস্টেমেটিক অ্যাপ্রোচ অফ হচ্ছে যে অ্যাপ্লিকেশন এবং একটা স্টুডেন্টের কি করা উচিত সেটা নিয়ে কথা বলা হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন আমি আসলে হচ্ছে এবং এটা থেকে যেটা বোঝা গেল হচ্ছে যে নিউজিল্যান্ড মানে নিউজিল্যান্ডের ক্ষেত্রে একটা জিনিস ভালো হয়েছে যে নাম্বার অফ ইউনিভার্সিটিজ কোনো কি বলে হচ্ছে 8টা। তো সেই 8টা ইউনিভার্সিটি এই এরিয়াগুলো ন্যানো, 3D, বায়োমেটেরিয়ালস এগুলো নিয়ে কি বলে হচ্ছে সার্চ করলেই পাওয়া যাবে।